অর্থনীতি ভাঙছে ফিরাদ ভাইয়ের, ও অর্থনীতি ফিরাদ ভাইয়ের নোটটা ফিরাদ ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে, তাই কারোর মাথা ব্যথা নয়, ওনারই মাথা ব্যথা। কারণ এই ফিরাদ হাকিম যিনি, আমার নিজের ধারণা এই নোটের সঙ্গে তার খুব গভীর সম্পর্ক আছে। বরং বাংলায় বাণিজ্য বাড়ানোর জন্য দিদি তো হাত ধরেইছেন, যার হাত ধরে মোদি বড় হয়েছে, আদানির হাত তো দিদি ধরেই নিয়েছেন, আদানিকে তাজপুর বন্দর দিচ্ছেন, দিদির আর ভয় কিসের? বাণিজ্যের জন্য দিদির চিন্তা নাই, আদানি যার কাঁধে, এবং যে আদানির কাঁধে চেপে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই স্বয়ং আদানি এখন দিদির সঙ্গে সম্পর্ক করে এই বাংলায় সাম্রাজ্য বিস্তার করার ব্যবস্থা করেছেন। তাই দিদির আর শিল্পতিদের নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর এই যে টাকা উদ্ধার হয়েছে, এই টাকা পার্থবুর টাকা, নোট এক, স্টাইল এক, রাখার ব্যবস্থা এক, এবং কোটি কোটি টাকা রাখে কার হিম্মতে, পিছনে কার মদতে, এটা নিশ্চয়ই আমি আপনি সবাই বুঝতে পারছি। একটা লোক তার বাড়িতে 18 কোটি টাকা রাখছে, কিসের ভরসায়? তাও এইসব 18 কোটি, এরকম অনেক কোটি আছে, পার্থবাবু যে ভরসা রেখেছিল এই ভদ্রলোকও সেই ভরসা রেখেছে। এবং আমি শিওর যে এই যে ভদ্রলোকের কাছে 18 কোটি টাকা উদ্ধার হয়েছে, তৃণমূলের সঙ্গে ইনার সম্পর্ক থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে।